আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আর আমি আপনারা সবর দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগের প্রথমে আপনার লগে আমি শেয়ার করব বাংলাদেশি হোটেল স্টাইলের সবজি রেসিপিটা। তো আশা করি আমার ব্লগটা আপনারা ফুল দেখবা আর লাইক কমেন্ট করে আমার লগেও থাকবা। এখন তো শীতকাল, আর শীতকালেও আমার সবজিটা খাইতে খুবই ভালো লাগে। আমি কেন আমার পছন্দের কয়েকটা সবজি দিয়েও করলাম, আপনারা যে কোনো সবজি নিতে পারবা, এটা আপনার চয়েস। আমি কেন এক কাপ ফুলকপি, এক কাপ পরিমাণ মিষ্টি লাউ আর হাফ কাপ পরিমাণ গ্রিন বিনস নিছি, আর কেন মটরশুঁটি, সুইট কর্ন, মিক্স পেপার, আর আমি নিছি গিয়ে এক কাপ পরিমাণ আলু। আলুটারে আমি খোসা ছাড়াইয়া নিছি গিয়ে, আপনারা চাইলে খোসাটা সহ দিতে পারেন। আমি এখানেও তিনটা কাঁচামরিচ দিলাইরাম, কাঁচামরিচের নিচে দিয়া অল্প একটু বাঙ্গিয়া আমি দিলাইরাম, কারণ আমি অত বেশি জাল চাই না, জাস্ট কাঁচামরিচের একটা ফ্লেভার চাই। আপনারা যদি চান তাইলে কাঁচামরিচটা মাঝে দিয়া কাট করিয়া বা কুচি কুচি করিয়াও দিতে পারেন, এটা একবারে আপনার ইচ্ছা। আর আমি এখানেও পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা যদি লবণ একলগে দিলাইতা চান সবজিত তাইলে অখনও দিলাইতে পারেন, আর নাইলে যদি হাফ অখন দিতে চান আপনার টেস্ট অনুযায়ী, আর পরে বাগারের সময় আরও হাফ দিতে চান তাও পারবা। আর আমি নিলাম এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ হালদি পাউডার, এক চা চামচ ধনিয়া পাউডার, আর অল্প একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অনেকেও বালা পাইন না সবজির মধ্যে দিতে, তো এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারবা, না দিতে চাইলে কোনো সমস্যা নাই, টেস্টের কোনো কর্মী লইত না। সবগুলা মশলা দেওয়ার পরে আমি সবজিগুলারে খুব বালাটিকে একটু সময় নিয়ে বালাটিকে মাখাই দিব, যাতে মশলাগুলা সবজির গায়ে গায়ে খুব বালা করে লাগি যায়, আর সবজিটা কি এক্সট্রা কিছু পানি বাড়ি যায়। আর এটা খেয়াল রাখা লাগবো আমরা যাতে খুব জোরে জোরে না মাখাই, নাইলে কিন্তু সবজিগুলা বাঙ্গি যাইতে পারে। আমার মাখানি শেষ, এখন আমি সবজির মধ্যে এক কাপ পরিমাণ পানি দিলাইম, আর আমার হাতে লাগিয়ে থাকা মশলা যে আছিল ওটাও আমি দইয়া দিলাইম। আর আপনারা পানি দিবার সময় খেয়াল রাখবা পানিটা যাতে সবজির গায়ে গায়ে লাগিয়া থাকে, সবজির উপরে দি উঠে না, নাইলে কিন্তু আবার পুরা ডাইলই যাইব সবজিগুলা যখন আমরা সিদ্ধ করমু। তারপরে আমি হাফ চা চামচের মতো চিনি দিলাইম, এই চিনিটাই কিন্তু সবজিটা মিষ্টি হইত না, সুন্দর একটা ব্যালেন্স করবার লাগিও চিনিটা দেওয়া। আর আমরা দিলাইম এক কাপ পরিমাণ চানার ডাইল, চানার ডাইলটারে আমি প্রায় দুই ঘন্টা ধরে ভিজাইয়া রাখছিলাম, তারপরে এখন দইয়া বালাটিকে আমি দিলাইরাম। আর এখন আমি খুব বালাটিকে একটা চামচের সাহায্যে আবারও একটু তল উপর করিয়া দিলাইম। তারপরে আমরা এখন কুকারও বয়াই দিছি, আর সবজিগুলারে সিদ্ধ হইবার লাগি আমি রাখি দিছি ফুল গ্যাস দিয়া। আমরা প্রায় 15 মিনিটের মতো বয়েল করম, আর এর ভিতরে যতবার পারি আমরা একটু আস্তে আস্তে তল উপর করিয়া দিতাম হইব, কারণ পানি তো আমরা গায়ে গায়ে দিছি, যদি তল উপর করিয়া না দেই উপরের সবজিগুলা কিন্তু শক্ত রইব আর নিচরগুলা খালি বয়েল হয়ে যাইব। 15 মিনিট পরে আমি এখানে একটা আদা রসুনের কিউব দিলাইম, আর 2 চামচের মতো পেঁয়াজ কুচি দিলাইম। আপনারা যদি চান নিরামিষ রাখতা তাইলে এই পর্যায়ে আদা রসুন পেঁয়াজ আপনারা অ্যাড করবা না। তারপরে সবজিটারে নাড়াচাড়া করিয়া দিব, আর আবারও আরও 10 মিনিট লাগি সবজিটারে গুড়িয়া দিয়া কুক করম। 10 মিনিট পরে দেখতে পারা সবজিগুলা বয়েল হয়ে গেছে, আর অল্প গায়ে গায়ে পানি রয়েছে, আপনারা যদি চান পানিটা একবারে শুকাইলেই তাও পারবা, আমি আর একবারে শুকাইছি না, অতটুকুও রাখি দিছি। আর এদিকে অন্য একটা ফ্রাই প্যানও আমি সবজিগুলারে বাগার দিবার লাগি। আমি এখানে নিছি 3 টেবিল চামচ অলিভ অয়েল, আর আমি নিছি গিয়ে 3 চার কোয়া রসুন রে ছোটো ছোটো কুচি কুচি খড়িয়া খাটিয়া। তারপরে আমি অলিভ অয়েল একটু গরম হওয়ার পরে রসুনগুলারে দিলাইছি, আর আমার কাছে ফ্রোজেন পেঁয়াজ আছিল, আমি যখনও পেঁয়াজ রান্নার লাগে কাট করি আর যদি রয়ে যায় তখনও আমি ঠিকলাখান ফ্রোজেন করে লাই, তখন এনি টাইম ইউজ করা যায়। তো আমি ও ফ্রোজেন পেঁয়াজ দিলাইছি, আর আমি গরম মশলা দিছি,
আর সবশেষে আমি দিলাম 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু লাস্টে দিবা, নাইলে কিন্তু আবার বেশি গরম তেল দিলে জ্বলে যাইতে পারে। আর শুকনা মরিচ যদি জ্বলে তাইলে কিন্তু বাগারর টেস্টটাও চেঞ্জ হয়ে যাইব। আর আমার কাছে বাজারের প্যাকেটর 5 ফোড়ন আছিল, আমি 5 ফোড়নও দিলাইরাম। আপনারা যদি চান তাইলে গরো বানাইল 5 ফোড়নের মশলাও দিতে পারেন। আমি আর এটা বানাইলাছিল না, আমার কাছে আমি আস্তা 5 ফোড়নও দিলাইরাম। তারপরে একটু সময় নিয়ে একবারে স্লো গেসে একটু বাজমো আমি পেঁয়াজ রসুন আর গরম মশলা আর সব তারেও, তখন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আইব। আর ও সময় আমরা অল্প একটু সবজি দিলাইমো আমি বাগারও প্রথমে দিয়া তাড়াতাড়ি করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া দিমু। আর ঢাকনা সহ আমি জাখাইয়া নিমুগে ঠিক ওলাখান আমরা একটু দরিয়া জাখাইয়া নিমু। তারপরে একটু ওয়েট করিয়া বাকি যে সবজিগুলা ওগুলাও দিলাইমু দিয়া আমি বালাটিকে মিক্স করমু সবজিগুলারে। মিক্স করার পরে আবারও আরও 5-6 মিনিটের মতো স্লো গেসে ঢাকনা দিয়া ঘুরিয়া বাগারের লগে সবজিগুলারে একটু কুক করমু। পাঁচ ছ মিনিট পরে আমার সবজিটা পুরোপুরি কুক হয়ে গেছে আর দেখতে পারা কত সুন্দর একটা কালার আইছে। এখন আমি অল্প একটু ধনিয়া পাতা কুচি উপরে দিতে লাইমু দিয়া আমি পরিবেশন লাগিয়ে রেডি করে লাইমু। আমি আজকে সবজিটা সার্ভ করবো আটার রুটির লগে। আটার রুটি আমার গরো বানাইল আটার রুটি। আপনারা এই সবজিটা বরম ভাত লুচি পরোটা রুটি যে কোনো কিছু দিয়ে খাইতে পারেন, আপনারা কাছে ভালো লাগবো। আর আপনারা যদি আমার গরো বানাইল আটার রুটির রেসিপি আর সংরক্ষণ আইডিয়াটা চান তাইলে আমারে কমেন্ট করে জানাই বা আমি শেয়ার করবো কোনো একটা ব্লগও। এই সবজিটা আমার খুবই ফেভারিট। আপনারা যদি চান এই সবজি দিয়া সিঙ্গারা বা সমোসা বানাইয়া রাখতা তাও পারবা, তাও খুবই মজা লাগব। আমার কিন্তু এই সবজিটা খুবই ফেভারিট। বাংলাদেশে থাকতে এই সবজিটা খুব বেশি ভালো পাইতাম আর আমরা বেশি এই সবজিটা খাওয়াই তো শীতের সিজনও, তো তখন তো ফ্রেশ সবজিগুলা পাওয়া যাইতো আর আব্বু আনতা সবজিগুলা, তখন আমার মায় খুব বেশি করে এই সবজিটা বানাইতা। আপনারা ট্রাই করবা ওই সবজিটা করে বানাইয়া খাইতা, খুবই ভালো লাগব। আর এটা আসিল ও দিনও বিকালবেলা খুব বৃষ্টি দিছিল এদিন, আর আমরা যখন বারো ইসলাম তখন কিন্তু বৃষ্টি আসিল না, বারণের পরেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু শপিংও গেছিলাম টুকিটাকি এমনি একটু শপিং, তারপরে আমরা ডোনাট খাইবার লাগে গেছিলাম। তো আমরার ইচ্ছা আসিল ওখানে বইয়াও ফ্রেশ ডোনাট আর কফি খাইয়াইতাম, কিন্তু লিয়ানা সিদ্রা গাড়িত ঘুমাই গেছিলা আর পরে তারারে আর আমরা জাগাইছি না। গরো আইছি আর গরো আইয়াও খাওয়াইর। তো যাই হোক, আমার আজকের ভিডিও আশা করি আপনারা সবার ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না আর শেয়ার করবা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর আমারে আর আমার ফ্যামিলিরে আপনার দোয়াত মনে রাখবা, আমি আপনার সবার লাগি দোয়া করমু। সব ভালো থাকবা, সেফ থাকবা, আর লন্ডনের অবস্থা ভাইরাসের খুব একটা ভালো নাই, তো প্লিজ খেয়াল রাখবা সবে। আজকের মতো অনুশেষ করলাম, আল্লাহ হাফেজ।